মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনস্থল সরহদ্দি উদ্যানকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নবীন প্রবীণ নেতাকর্মী আর সমর্থকদের পদচারণায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সরহদ্দি উদ্যান পরিণত হচ্ছে প্রাণের মেলায়। আর এ মেলার পূর্ণতা পাবে আগামী 22 ও 23 অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে। মঞ্চ থেকে শুরু করে সকল জায়গাতেই চোখে পড়ে শৈল্পিকতার ছোঁয়া। সম্মেলনকে ঘিরে দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের এই 20তম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্বের সমন্বয়ে পুরনো নেতৃবৃন্দ সহ একটি শক্তিশালী একটি নেতৃত্ব গড়ে উঠবে। এই কমিটি আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচন, যে দেশ গড়ার আন্দোলন এবং দেশকে উন্নত দেশে পরিণত করার যে সংগ্রাম, মহান যে ব্রত, সেটা সমাধা করতে সক্ষম। পিছিয়ে নেই ঢাকার বাইরের নেতাকর্মী আর সমর্থকরাও। সম্মেলনকে সফল করতে জেলায় জেলায় চলছে আনন্দ মিছিল। নববধূর সাজে সাজানো হয়েছে রাজপথগুলো। আমাদের প্রত্যাশা হলো এবারে সম্মেলন মাধ্যমে সংগঠন আরও গতিশীলতা লাভ করবে। যত কাউন্সিলর ডেলিগেট যারা আমরা আছি, আমরা তার উপরেই নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব অর্পণ করতে চাই। সারা দেশের তরুণ সমাজ আজকে রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের দিকে তাকিয়ে আছেন। আমাদের বিশ্বাস সজীব ওয়াদের জয় এই সম্মেলনের মাধ্যমে রাজনীতি পদার্পণ করবেন এবং এই দেশ সজীব ওয়াদের জয়ের দিকে তাকিয়ে। গত 7 বছরের যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, এইসব বিষয়ের উপর বিভিন্ন যে ব্যানার ফেস্টুন ইত্যাদি দেওয়া, কার্যালয়গুলিকে আলোকসজ্জা করানো, উৎসবের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ হবে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, এমনটি প্রত্যাশা দেশবাসীর। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।